টেকসই ভবিষ্যতের জন্য সাহসী ও জোরালো পদক্ষেপ গ্রহণে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার সকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়ক বিশ্ব নেতৃবৃন্দের রুদ্ধদ্বার বৈঠকে 6টি সুপারিশ পেশ করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেন। শেখ হাসিনা তার প্রস্তাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান জানান। উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক $100 বিলিয়ন জলবায়ু তহবিল আদায়ের উপরও জোর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।